নমস্কার বন্ধুরা আমি মৌসুমি শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী রাজশেখর বসুর একটি ছোট্ট গল্প অটল বাবুর অন্তিম চিন্তা যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বিলাইকানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন চলুন শুরু করি শ্রী রাজশেখর বসুর অটল বাবুর অন্তিম চিন্তা শয্যাশায়ী অটল চৌধুরী বললেন দেখো ডাক্তার আমি তোমার ঠাকুরদার চেয়ে বয়সে বড়। আমাকে ঠকিও না মুখ খুলে বলো মেজর হালদার কি বলে গেলেন আর কতক্ষণ বাঁচব ডাক্তারবাবু বললেন কেন স্যার আপনি ও কথা বলছেন মরণবাচন কি মানুষের হাতে আমরা কতটুকুই বা জানি ভগবানের যদি দয়া হয় তবে আপনি আরও অনেক দিন বাঁচবেন বাঁচিয়ে রাখাই কি দয়ার লক্ষণ তোমার কাজ শেষ হয়েছে আর জ্বালিও না এখন ডাক্তারি ধাপ্পাবাজি ছেড়ে সত্যি কথা বলো মরবার আগে আমি মনে মনে একটা বোঝাপড়া করতে চাই বেশ তো এখনই করুন না দু দশ বছর আগে করলেই বা দোষ কি তুমি ডাক্তারি শিখেছো বিজনেস শেখুনি আরে বছর শেষ না হলে কি শালতামামি হিসেব নিকেশ করা যায় ঠিক মরবার আগেই জীবনে লাভ লোকসান খতাতে চাই অবশ্য যদি জ্ঞান থাকে এমন সময় পুরুত ঠাকুর হরিপদ ভট্টা যেসে বললেন কর্তাবাবাবু প্রায়শ্চিত্তটা হয়ে যাক মনে মনে শান্তি পাবেন কেন বাপু আমি কি মানুষ খুন করেছি না পরশ্রী হরণ করেছি না চুরি ডাকাতি জাল জুয়াচুরি আর মাদুলির ব্যবসা করেছি হরিপদ জীব কেটে বললেন ছি ছি আপনার মতন সাধু পুরুষ কজন আছেন তবে কি না সকলেরই অজ্ঞানকৃত পাপ কিছু কিছু থাকে তার জন্যেই প্রায়শ্চিত্তি দেখো ভটাজ আমি ধর্মপুত্র যুধিষ্ঠির নই ভদ্রলোকে যতটুকু দুষ্কর্ম না করলে চলে না ততটুকু করেছি তার জন্য আমার কিছুমাত্র খেদ নেই নরকেরও ভয় নেই তবে প্রায়শ্চিত্ত করলে তোমরা যদি মনে শান্তি পাও তো করতে পারো কিন্তু এখানে নয় নিচে পুজোর দালানে গিয়ে করো ঘন্টার আওয়াজ যেন না আসে হরিপদ যে আজ্ঞে বলে চলে গেলেন মনে মনে ভাবলেন ওহ কি মরতে বসেছে তবু ধর্মের হলো না অটলবাবুর পৌত্রী রাধারানী এসে বললে দাদা বাবু বৃন্দাবন বাবাজি তার কীর্তনের দল নিয়ে এসেছে মা জিজ্ঞেস করলে তুমি একটু নাম শুনবে কি খবরদার আমি এখন নিরিবিলিতে থাকতে চাই চেঁচামেচি ভালো লাগে না শ্রাদ্ধের দিন যত খুশি কীর্তন শুনিস শীতল বাতাস ভালো লাগে না সখী আমার বুকের পাঁজর ঝাঁঝর হলো জাত সব ন্যাক আমি রাধারানী ঠোঁট বেঁকিয়ে চলে গেল ডাক্তার বললেন স্যার আপনি বড় বেশি কথা বলছেন রাত হয়েছে একটু চুপ করে ঘুমোবার চেষ্টা করুন বেশি কথা তোমরাই বলছো আর দেরি করো না যা জিজ্ঞেস করছি তার স্পষ্ট উত্তর দাও ডাক্তার তার স্টেথোস্কোপের নল চটকাতে চটকাতে বললেন দু চার ঘন্টা হতে পারে দু চার দিনও হতে পারে ঠিক বলা অসম্ভব ইঞ্জেকশানটা দিয়ে দিই আপনি অক্সিজেন শুকতে থাকুন কষ্ট কমবে যথা কর্তব্য করে ডাক্তার অটলবাবুর বিধবা পুত্রবধূকে বললেন হুঁশিয়ার হয়ে থাকতে হবে আজ রাত বোধহয় কাটবে না নার্স ওর ঘরে থাকুক আমি পাশের ঘরে রইলুম অটলবাবু অত্যন্ত হিসাবী লোক আজীবন নানান রকম কারবার করেছেন তার বয়স আশি পেরিয়েছে শরীর রোগে অবসন্ন কিন্তু বুদ্ধি ঠিক আছে মরণ আসন্ন জেনে তিনি মনে মনে ইহলোকের ব্যালেন্স শিট এবং পরলোকের একটা আন্দাজি প্রসপেক্টস খাড়া করবার চেষ্টা করতে লাগলেন অটলবাবুর মনে পড়ল বহুকাল পূর্বে কলেজে পড়বার সময় মৃচ্ছকটিকের একটি শ্লোক তার ভালো লেগেছিল দুঃখ অনুভবের পরই সুখ শোভা পায় যেমন ঘোর অন্ধকারে দ্বীপ দর্শন কিন্তু যে লোক সুখ ভোগের পর দরিদ্রতা পায় সে শরীর ধারণ করে মৃতের ন্যায় জীবিত থাকে অটলবাবু ভাবলেন ভুল মস্ত ভুল তিনি প্রথম ও মধ্যজীবনে বিস্তর সুখ ভোগ করেছেন কিন্তু শেষ বয়সে অনেক দুঃখ পেয়েছেন তাকে স্ত্রী পুত্রাদি আত্মীয় বিয়োগের শোক ব্যবসায় বড় রকম লোকসান সইতে হয়েছে সর্বশান্ত না হলেও তিনি আগের তুলনায় দরিদ্র হয়েছেন বয়স যত বাড়ে সময় তত ছোট হয়ে যায় অন্তিমকালে অটলবাবুর মনে হচ্ছে তার সমস্ত জীবন মাত্র সমস্ত সুখ দুঃখ তিনি একসঙ্গেই ভোগ করেছেন এবং সবই এখন স্পষ্ট হয়ে উঠেছে সুখ ভোগের পর দুঃখ পেয়েছেন শুধু এই কারণেই সুখের চেয়ে দুঃখকে বড় মনে করবেন কেন জীবনের খাতায় লাভ লোকসান দুই পাকা কালিতে লেখা রয়েছে তাতে দেখা যায় তার খরচের তুলনায় জমাই বেশি মোটের ওপর তিনি বঞ্চিত হননি অন্য লোকে যাই বলুক তিনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন কিন্তু একটা খটকা দেখা যাচ্ছে তিনি নিজে ভাগ্যবান হলেও যারা তার অত্যন্ত প্রিয়জন ছিল তারা হতভাগ্য অনেকে বহু দুঃখ পেয়ে অকালে মরেছে তাদের দুঃখ অটলবাবু নিজের বলেই মনে করেন এবং তা লোকসানের দিকে ফেললে লাভের অঙ্ক খুব কমে যায় শুধু তাই নয় অন্যান্য যেসব লোককে তিনি আজীবন আশেপাশে দেখছেন তাদেরও অনেকে কষ্ট ভোগ করেছে পূর্বে তাদের কথা তিনি ভাবেননি কিন্তু এখন মনে হচ্ছে তারাও নিতান্ত আপনজন তাদের দুঃখ যদি নিজের বলে ধরেন তবে জমা খরচ কষলে লোকসানই দেখা যায় অটলবাবু স্থির করতে পারলেন না তিনি জীবনে মোটের ওপর সুখ বেশি পেয়েছেন কি দুঃখ বেশি পেয়েছেন তিনি যদি ভক্ত হতেন তবে বলতে পারতেন ধন্য হরি রাজ্য পাটে ধন্যহরি শ্মশান ঘাটে ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন এই খ্রিস্টানি প্রবোধ বাক্যে তিনি বিশ্বাস করতে পারেননি অটলবাবু শুনেছেন যিনি পরমহংস তিনি সমস্ত জীবনের সুখ দুঃখ নিজের বলেই মনে করেন সুখ আর দুঃখে কাটাকাটি হয়ে যায় তার ফলে তিনি সুখীও হন না দুঃখীও হন না কিন্তু অটলবাবু পরমহংস নন তাছাড়া তিনি জগতে সুখের চেয়ে দুঃখই বেশি দেখতে পান তিনি যদি দুঃখের দিকে পেছন ফিরে জীবন উপভোগ করতে পারতেন তবে রবীন্দ্রনাথের মতো বলতে পারতেন এ দুর্লোক মধুময় মধুময় জীবনের ধুলি এ অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্র খানি চরিতার্থ জীবনের বাণী দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার মধুরসে ক্ষয় নাই তার তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে সব ক্ষতি মিথ্যা করি অনন্তে আনন্দে বিরাজে আরও বলতে পারতেন আমি কবি তর্ক নাহি জানি এ বিশ্বেরে দেখি তার সমগ্র স্বরূপে লক্ষ কোটি গ্রহ তারা আকাশে আকাশে বহন করিয়া চলে প্রকাণ্ড সুষমা ছন্দ নাহি ভাঙে তার সুর নাহি বাঁধে বিকৃতি না ঘটায় স্খলন ভাগ্যদর্শী অটলবাবু ভক্ত নন কবি নন ভাবুক নন দার্শনিক নন সরল বিশ্বাসীও নন তিনি নানা বিষয়ে ঠোকর মেরেছেন কিন্তু কিছুই আয়ত্ত করতে পারেননি আজীবন সংশয় কাটিয়েছেন কিন্তু কোনো বিষয়ে নিষ্ঠা রাখতে পারেননি তার মূলধন কি তা তিনি নিজেই জানেন না লাভ লোকসানে খতাবেন কী করে শুধু এইটুকুই বলতে পারেন অনেকের তুলনায় তিনি ভাগ্যবান অনেকের তুলনায় তিনি হতভাগ্য এ সম্বন্ধে আর তিনি বৃথা মাথা ঘামাবেন না জ্ঞান থাকতে থাকতে তার ভবিষ্যতটা একটু আন্দাজ করার চেষ্টা করবেন তার আর বাঁচবার ইচ্ছা নেই তিনি মরলে কারও আর্থিক ক্ষতি বা মানসিক দুঃখ হবে না যে অল্প আয় আছে তা বন্ধ হবে না বরং ইন্সিওরেন্সের একটা মোটা টাকা ঘরে আসবে তিনি এখন আত্মীয়দের গলগ্রহ মাত্র তারা বোধহয় মনে মনে তার মরণ কামনা করে অটলবাবু কি আবার জন্মাবেন তার গত জন্মের কথা কিছুই মনে নেই জাতিস্বর লোকের বিবরণ মাঝে মাঝে খবরের কাগজে পাওয়া যায় কিন্তু তা মোটেই বিশ্বাসযোগ্য নয় মালবিয়জির কাছে যখন কায়কল্প চিকিৎসা চলছিল তখন এক বিখ্যাত সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা খবর পাঠাচ্ছিলেন পণ্ডিতজির পাকাচুল সমস্ত কালো হয়ে গেছে নূতন দাঁতও উঠেছে নির্জলা মিথ্যা কথা লিখতে এদের বাধে না যদি পুনর্জন্মের কথা মনে না থাকে তবে এক জন্মের রামবাবুই যে অন্য জন্মে হয়েছেন তার প্রমাণ কি তারপর স্বর্গ মর্ত তিনি এক পাদ্রির কাছে শুনেছিলেন যিশু খ্রিস্টের স্মরণ নিলে অনন্ত স্বর্গ না নিলে অনন্ত নরক এরকম ছেলে মানুষই কথায় ভুলবেন অটলবাবু এমন বোকা নন আমাদের পুরাণে আছে যার পাপ অল্প সে আগে নরক ভোগ অল্পকাল করে তারপর দীর্ঘকাল স্বর্গভোগ করে পুণ্যক্ষয় ক্ষয় হলে আবার জন্মায় যার পুণ্য অল্প সে অল্পকাল স্বর্গবাসের পর দীর্ঘকাল নরক ভোগ করে তারপর আবার জন্মায় এই মত খ্রিস্টানি মতের চেয়ে ভালো কিন্তু মানুষের পাপ পুণ্য মাপা হবে কী করে পাপ পুণ্য তো যুগে যুগে বদলাচ্ছে পঞ্চাশ ষাট বৎসর আগে মুরগি খেলে পাপ হতো এখন আর হয় না পুরাকালের হিন্দুরা অন্যান্য নিষিদ্ধ মাংস খেত ভবিষ্যতে আবার খাবে তার লক্ষণ দেখা যাচ্ছে সবাই বলে নরহত্যা মহাপাপ কিন্তু এই সেদিন শান্তশিষ্ট ভদ্রলোকের ছেলেরাও বেপরোয়া খুন করছে বুড়োরা উৎসাহ দিয়ে বলছে এ হলো আপদ ধর্ম সাপ মারলে পাপ হয় না কে ঢোরা কে কে উঠে তো চেনবার দরকার নেই পাপ পুণ্যের যখন স্থিরতা নেই তখন স্বর্গনরক অবিশ্বাস্য তবে কি অটলবাবু স্পিরিচুয়ালিস্টদের পরলোকে যাবেন যা স্বর্গও নয় নরকও নয় আজকাল ইউরোপ আমেরিকার বৃত্তান্তের মতন পরলোকের বৃত্তান্ত অনেক ছাপা হচ্ছে দুর্বল চিত্ত লোকে বিপদে পড়লে যেমন কবচ মাদুলি ধারণ করে জ্যোতিষী বা গুরুর শরণাপন্ন হয় তেমনি শান্তির প্রত্যাশায় পরলোকের কথা পড়ে অনেক বৎসর পূর্বে অটলবাবু একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন এখন তা মনে পড়ে গেল তিনি বিদেশে এক বন্ধুর বাড়ি অতিথি হয়েছেন রাত্রিতে আহারের পর তার জন্য নির্দিষ্ট ঘরে শুতে যাওয়ার সময় দেখলেন পাশে একটি তালা লাগানো ঘর আছে সবার কিছুক্ষণ পর শুনতে পেলেন পাশের ঘরে তালা খোলা হলো আবার বন্ধ করা হলো তারপর অটলবাবু ঘুমিয়ে পড়লেন একটু পরেই গোলমালে ঘুম ভেঙে গেল পাশের ঘরে যেন হাতাহাতি মারামারি চলছে অনেক রাত পর্যন্ত এই রকম চলল অটলবাবু ঘুমোতে পারলেন না পরদিন বাড়ির কর্তা তাকে বললেন আপনার নিদ্রার ব্যাঘাত হয়েছে তার জন্য আমি বড় দুঃখিত ব্যাপার কি জানেন আমার একটি ছেলে অল্প বয়সে মারা যায় তার গর্ভধারিণী রোজ রাত্রে থালায় ভর্তি করে তার জন্য ওই ঘরে খাবার রাখেন কিন্তু ছেলে খেতে পায় না তার পূর্বপুরুষরা দল বেঁধে এসে খাবার নিয়ে কারাকারি করেন এই স্বপ্নের কথা মনে পড়ার পর অটলবাবু একটি বিভীষিকা দেখলেন মনে হলো তার বাবা বলছেন অটলা প্রণাম কর এই ইনি তোর পিতামহ ইনি প্রপিতামহ ইনি বৃদ্ধ প্রপিতামহ ইনি অতিবৃদ্ধ ইত্যাদি ইত্যাদি অটলবাবু দেখলেন তার বংশের অসংখ্য ঊর্ধ্বতন স্ত্রী পুরুষ প্রণাম নেবার জন্য সামনে কিউ করে দাঁড়িয়ে আছেন ওই তার পাঁচ নম্বর পূর্বপুরুষ প্রবল প্রতাপ জমিদার মাথায় টেকি কপালে রক্তচন্দনের ফোঁটা গলায় রুদ্রাক্ষ কাঁধে পৈতের গোছ পায়ে খরম দেখলেই বোধ হয় বেটা ডাকাতের সর্দার নরবলি দিত ওই উনি যার দাঁতে মিশি নাকে নথ কানে মাকড়ির ঝালো পায়ে বাঁকমল কোমরে গোট অটলবাবুর অতিবৃদ্ধ প্রমাতামহী ও নিশ্চয়ই ডাইনি সতীন বিষ খাইয়ে মেরেছিল দলের মধ্যে সাধু পুরুষ আর সাধ্য স্ত্রীও অনেক আছেন কিন্তু অটলবাবু তো ভালো মন্দ বেঁচে প্রণাম করতে পারেন না তাছাড়া তার বয়স এত হয়েছে যে কোনো গুরুজন আর বেঁচে নেই তিনি প্রণাম করাই ভুলে গেছেন ছেলেবেলায় তিনি তার বাবাকে দেখলে হুঁকোলুকতেন কিন্তু এখন এই পঙ্গপালের মতন পূর্বপুরুষদের খাতির করা তার পক্ষে অসম্ভব তার প্রিয়জন এবং অপ্রিয়জনও পাশে এসে দাঁড়িয়েছে কেউ হাসি মুখে কেউ ছলছল চোখে কেউ ভ্রুকুটি করে তাকে দেখছে শুধু মানুষ নয় মানুষের পিছনে অতি দূরে জন্তুর দলও আছে পশু সরীসৃপ মাছ কৃমি কীট কীটাণু পর্যন্ত এরাও তার পূর্বপুরুষ এরাও তার সকলের সঙ্গে তার রক্তের যোগ আছে কি ভয়ানক ইহলোকের জনকয়েক আত্মীয় আত্মীয়বন্ধুর সংসব ত্যাগ করে তাকে কি পরলোকে প্রেতারণ্যে বাস করতে হবে ওখানে সঙ্গীরূপে কাকে তিনি বরণ করবেন কাকে বর্জন করবেন অটলবাবু অস্পষ্ট স্বরে বললেন দূরহ দূর নার্স কাছে এসে জিজ্ঞেস করলে আমাকে ডাকছেন অটলবাবু আবার বললেন দূরহ হা নার্স বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসল এবং আবার ঢুলতে লাগল বিকারের ঘোর কাটিয়ে উঠে অটলবাবু ভাবতে লাগলেন পুনর্জর্গ নয় স্বর্গ নয় স্পিরিচুয়াল প্রেতলোকও নয় কোথায় যাবেন মৃত্যুর পর দেহ পঞ্চভূতে মিলিয়ে যায় দেহের উপাদান পৃথিবীতে জড়বস্তুতে বস্তুতে লয় পায় মৃত ব্যক্তির চেতনাও কি বিরাট চেতনায় লীন হয় আমি অটল চৌধুরী এই বোধ কি তখনও থাকবে অটলবাবু আর ভাবতে পারেন না মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছে শেষ রাত্রে অটলবাবুর নারী নিঃশ্বাস আর বুক পরীক্ষা করে ডাক্তার বললেন ঘণ্টা কানেক হলো গেছেন আশ্চর্য মানুষ হরি নাম নয় রামধনু নয় তারক ব্রহ্ম নাম নয় কিছুই শুনলেন না ভদ্রলোক লাভ লোকসান করতে কষতেই মরেছেন বোধায় হিসেব মেলাতে পারেননি দেখুন না ভ্রু একটু কুঁচকে রয়েছে পুত্রবধূ বললেন তা বেশ গেছেন নিজেও বেশি দিন ভোগেননি আমাদেরও ভোগাননি চিকিৎসার খরচও তো কম নয় অটলবাবুর কাগজপত্র হাঁটকে দেখে তার পৌত্র বললে এহ বুড়ো ঠকিয়েছে যা রেখে গেছে তা কিছুই নয় অনুরক্ত বন্ধুরা বললেন একটা ইন্দ্রপাত হল এমন খাঁটি মানুষ দেখা যায় না ইনি স্বর্গে যাবেন না তো কে যাবেন কি বলেন দত্তমশাই হারাধন দত্তমশাই পরলোক লোক তত্তজ্ঞ যদিও পরলোক দেখবার সুযোগ এখনো পাননি তিনি একটু চিন্তা করে বললেন হুম হুম স্বর্গে যাওয়া অত সহজ নয় দরজা খোলা পাবে না উনি যে কিছুই মানতেন না অ্যাস্ট্রাল প্লেনেই আটকে থাকবেন ত্রিশঙ্কুর মতন হরিপদ ভাটচারাজ মনে মনে বললেন তোমরা ছাই জানো প্রাণ্ড এতক্ষণে নরকে পৌঁছে গেছে অটলবাবু কোথায় গেছেন তা তিনিই জানেন অথবা তিনিও জানেন না আমার গল্প পাঠ এখানেই শেষ যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আজকের মতো নমস্কার